আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আপনারা কিভাবে এটিএম এর পিন জেনারেট করতে পারবেন। মনে করেন আপনার এটিএম যদি এক্সপায়ার হয়ে যায়, আমি কিন্তু এই ভিডিওটিতে দেখাবো যে এসবিআই এর এটিএম পিন আপনারা কিভাবে জেনারেট করবেন, এবং আপনার এটিএম কার্ড যদি এক্সপায়ার হয়ে যায় এবং এক্সপায়ার হওয়ার পর আপনি যদি নতুন এটিএম কার্ড পেয়ে যান বা আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন সেক্ষেত্রে আপনিও যদি নতুন এটিএম কার্ড পান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পিন জেনারেট করা লাগবে। এবং পিন জেনারেট আপনি কিন্তু নিজে থেকেই করতে পারবেন এবং আপনাকে ব্রাঞ্চেও যেতে হবে না। কোথা থেকে কি করবেন তার পুরো প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে বলবো। তো প্রথমে আপনাকে বলি যে 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 জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বর এবং আপনার যে অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনার পাশে থাকা লাগবে, এবং আপনার যে এটিএম কার্ড আছে সেটা, এবং ওই তিনটা জিনিস নিয়ে আপনাকে কিন্তু চলে যেতে হবে একটা নিকটবর্তী স্টেট ব্যাংকের এটিএমে। এবং আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কোথা থেকে কি করবেন তার পুরো প্রসেস আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে নতুনভাবে পিন জেনারেট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেন বা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দিন। তাতে কী হবে, এরপরে যত ভিডিও আপলোড করবো সমস্ত কিছু নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো গাইস, আমরা চলে এসেছি এটিএম মেশিনে, এবং এটিএম মেশিনে আসার পর আপনাকে কী করতে হবে, আপনার এটিএম কার্ডটাকে এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর একটু ওয়েট করতে হবে এবং আপনার পুরো কার্ডের ডিটেলসগুলো এখানে শো করতে লাগবে। তারপর আপনাকে এখানে কী করতে হবে, তারপর আপনাকে এখানে পিন জেনারেশনের ওপর ক্লিক করতে হবে। পিন জেনারেশনের ওপরে যখনই ক্লিক করবেন তখন আপনার যে এসবিআই এর অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বর আপনাকে কিন্তু এখানে পুট করে দিতে হবে। তো অ্যাকাউন্ট নম্বর পুট করার পর আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটা রিসিপ্ট কপি বেরিয়ে চলে আসবে, এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইলেও একটা ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপিটা হবে টেম্পোরারি ওটিপি, এবং যে ওটিপিটা দিয়ে আপনি কিন্তু আপনার সেই পিনটাকে চেঞ্জ করতে পারবেন। তো 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। একবার যদি আপনি পিন সাকসেসফুলি জেনারেট করে নেন তাহলে আপনাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই পিনটাকে চেঞ্জ করতে হবে এবং নতুন একটা পিন দিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কার্ডের নম্বর এত, এসবিআই পিন, এবং এখানে একটা পিন চলে এসেছে। তো সেই পিন দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে নতুন একটা পিন সেট করবেন, এবং আপনাকে কোথাও ব্রাঞ্চে যাওয়া বা ভিজিট করার কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু এটিএম মেশিনে আপনার কাছে এই যাবতীয় জিনিসগুলো থাকলে আপনি কিন্তু নিজে থেকেই এটিএম এর পিন সেট করতে পারবেন। তো আবার আমরা এটিএমটাকে এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর আপনাকে চলে যেতে হবে ব্যাঙ্কিংয়ে। ব্যাঙ্কিংয়ে যাওয়ার পর ইংলিশের উপর ক্লিক করার পর এখানে আপনাকে একটা র্যান্ডম দুটো ওয়ার্ড লিখতে হবে বা র্যান্ডম দুটো সংখ্যা দিতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, প্লিজ এন্টার ইওর পিন। তো আপনার মোবাইলে যে SMS এসছে সেই SMS-এ আপনার কিন্তু পিন দেওয়া রয়েছে, সেই পিনটাকে আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আমার পিনটা। পিন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে পিন চেঞ্জ। তো পিন চেঞ্জের ওপরই যখনই ক্লিক করবেন, তো আপনি যখনই একটা নতুন পিন দিয়ে দিবেন তখন নতুন পিন এন্টার করার পর আপনাকে আবার রি এন্টার করতে হবে সেই নতুন এমপিনটা। এবং এমপিনটা এন্টার করার পর আপনাকে কী করতে হবে, সেই এমপিনটাকে সেভ করে দিতে হবে, এবং অটোমেটিকলি আপনার কিন্তু পিন সাকসেসফুলি এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং এইভাবে আপনি কিন্তু আপনার এটিএম কার্ডের পিন চেঞ্জ করতে পারবেন।